প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যৌন রোগ সম্বন্ধীয় হাদিস জানতে চায়, কোরআনের আলোকে পরামর্শ চায়। লিঙ্গ মোটা বড় আর দীর্ঘস্থায়ী করার জন্য বিয়ের পর যেন বর চাহিদা পূরণ করতে পারে, যদি কোনো হুজুরের কাছ থেকে গাছন্ত ঔষধ বা তৈল ব্যবহার করি তাহলে কি গোনা বা শির্ক হবে? দেখুন, যে কোনো অসুস্থতার ক্ষেত্রে বৈধতা এবং অবৈধতা, বৈধ হচ্ছে কি এমন চিকিৎসা গ্রহণ করবেন যেটা কি স্বচক্ষে দেখা যায় এবং অনুভব করা যায়, এরকম চিকিৎসা আপনি গ্রহণ করবেন। যেটা বিশ্বাসের ওপরে যে চিকিৎসা সেটা আপনি গ্রহণ করবেন না। কিন্তু বিশ্বাস গ্রহণ করবেন ওটাই যেটা কোরআন আয়াত থেকে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে হবে, সেটা গ্রহণ করতে পারবে। সেটা হলো ঝাড়ফুঁক, কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা, তারপরে হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা। তো এগুলি আপনি শরীর সম্মত উপায় ঝাড়ফুঁক করবেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। এছাড়া অন্য কোনো জাদুমন্ত্র দিয়ে বা অন্য কোনো কবিরাজদের তন্ত্রমন্ত্রের মাধ্যমে যে চিকিৎসা করা হয় এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। আচ্ছা, এখন গাছন্ত, গাছের শিকড়, গাছের পাতা, গাছের ছাল, তারপরে ইত্যাদি বস্তু থেকে ব্যবহার করা এবং এগুলিকে পেস্ট বানানো, এগুলি শরবত বানানো বা এগুলিকে দিয়ে তেল বানানো অথবা এগুলি দিয়ে ট্যাবলেট বানানো, ক্যাপসুল বানানো, এগুলি সব এবং এগুলিকে ব্যবহার করা সব আপনার জন্য জায়েজ, কোনো অসুবিধা নাই। যদি এটা পরীক্ষিত হয় এবং এটার দ্বারা শারীরিক অন্য কোনো ক্ষতি না হয় তাহলে এটা আপনার জন্য ব্যবহার করা কি আছে, জায়েজ আছে। এতে কোনো গুনাহ হবে না, শিরক হবে না, ইনশাআল্লাহ জায়েজ আছে। হাসনাইন ফাহাদ রেজা বলেছেন, একদল হানাফি দাবি করে যে ইমাম আবু হানিফা একজন তাবেঈ এবং তিনি যা ফতোয়া দিয়ে গেছেন সব সহিহ হাদিস অনুযায়ী, অর্থাৎ তার সময় পর্যন্ত যে সব সহিহ হাদিস ছিল তিনি শুধু তারাই অনুসরণ করতেন। ইমাম আবু হানিফার পরবর্তী যুগের রাবিদের মধ্যে ভেজাল ঢুকে যাওয়ার কারণে তৎপরবর্তী ইমামগণ তার আমলকৃত হাদিসসমূহের মান নিরূপণে ব্যর্থ হয়ে কোনো কোনো ক্ষেত্রে সেসব হাদিসকে জয়ীব বলেছেন। তাই আমাদের ইমাম আবু হানিফার আমলকৃত হাদিসসমূহের অনুসরণ করা বেশি যুক্তিযুক্ত, যেহেতু তিনি একজন তাবেঈ। এখন আমাদের কার অনুসরণ করা উচিত, তাবেঈ ইমাম আবু হানিফার আমলকৃত হাদিস নাকি তাবেঈ পরবর্তী যুগের ইমামগণের যাচাইকৃত হাদিস? সুন্দর প্রশ্ন। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, ইমাম আবু হানিফা তাবেঈ ছিলেন, এ ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে যে তিনি সরাসরি কোনো সাহাবির কাছ থেকে হাদিস নিয়েছেন এরকম নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে তিনি আনাস বিন মালিককে দেখেছেন এবং আরও কিছু সাহাবিকে দেখেছেন, এরকম প্রমাণ পাওয়া যায়। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, আর সর্বশেষ সাহাবি যিনি মৃত্যুবরণ করেছেন তিনি আমের বিন তুফাইল আদ্দৌসি, তিনি মৃত্যুবরণ করেছেন 110 হিজরিতে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছেন 101 হিজরিতে। তো এখন তিনি সাহাবিদের থেকে এলেম নিয়েছেন এবং তাদের কাছে সরাসরি দার্স শুনেছেন, এরকম নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায় না, এটা হলো এক। দুই নম্বর কথা হলো এই যে ইমাম আবু হানিফা যেহেতু বেশি সংখ্যক সাহাবিকে পান নাই, সেহেতু সরাসরি সাহাবিদের কাছ থেকে এলেম নিয়েছেন এটাও প্রমাণিত নয়, তবে তিনি অনেক তাবির কাছ থেকে এলেম নিয়েছেন এটা সত্য। কিন্তু তার এলেম যে সম্পূর্ণ সহি হাদিস মোতাবেক ছিল এই কথাটা ঠিক নয়। যদি তাই হতো তাহলে তাৎক্ষণিক তার উপস্থিতিতেই, তার সামনেই তার ছাত্র আবু ইউসুফ এবং মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি এনারা দুইজন তার উপস্থিতিতেই তার মতের বিরোধিতা করেছেন, অনেক ক্ষেত্রে বিরোধিতা করেছেন এবং সে বিরোধিতাগুলো লিপিবদ্ধ আছে এটা, এবং এটা হানাফিরাও জানে। তো সুতরাং এ কথা কী করে বলা যাবে যে ইমাম আবু হানিফার পরে যারা রাবি এসেছে সে রাবিরা তাদের সমস্যার কারণে হাদিস জয়ীফ হয়েছে? তিন নম্বর কথা হলো এই যে ইমাম আবু হানিফা যে সহি হাদিস ভিত্তিক দলিল দিয়েছেন, তো ইমাম আবু হানিফার রেওয়ায়ত বা সনদের মধ্যে ইমাম আবু হানিফার নাম কই, এটা প্রশ্ন। যে ইমাম আবু হানিফার নাম কই, কোথায়? যে সমস্ত পরবর্তী জামানার যে রাবিগুলো আছে তাহলে আমরা এটা বুঝতে পারি যে ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, তো যেই তিনি তার থেকে নিয়ে ইবা আবু হানিফার মাধ্যম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছেন, তাহলে ইমাম আবু হানিফার নাম সনদে থাকতে হবে। তো এরকম যদি আপনি খুঁজেন তাহলে হাদিসের কিতাবগুলোতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের নাম
সনদের মধ্যে খুবই অল্প পাবেন, খুবই কম পাবেন। একটা কিতাব আছে মুসনাদুল ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুসনাদ, সেখানে খুব সামান্য কয়েকটি হাদিস আছে, তাও বেশি হাদিস নাই। তিনি অনেক জ্ঞানী ছিলেন, প্রখর বিদ্যা, বড় মেধাবী ছিলেন, স্মৃতিশক্তি অনেক ভালো ছিল, তিনি কোরআন থেকে অনেক বেশি ইস্তেমবাদ করতে পারতেন। তারপরে তিনি ফতোয়া দিতাম, বলতেন এর ভিত্তিতে, মানে কোরআনের ভিত্তিতে এবং অন্যান্য যে হাদিসগুলো তিনি পেতেন তার ভিত্তিতে তিনি বলতেন যে দেখো আমি যেটা গবেষণা করে আজকে বলি তোমরা সেটাই আমার কথা গ্রহণ করো না। তার ছাত্রদেরকে বলেছেন, ইউসুফ মোহাম্মদ হাসান সাহেবানি এদেরকে বলেছেন, কেননা আমি আজকে যেটা বলি কালকে সেটা তার বিপরীত বলি। এবং তিনি এটা বলেছেন যে এজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, এই এই কথাটা ইবনে আবেদিন আল হানাফি, হানাফি মাজহাবের বড় একজন মহাদ্দেশ, তিনি দারুল মুহতার গ্রন্থে এই কথা উল্লেখ করেছেন এবং অন্যান্য কিতাবেও আছে। এবং ইবাব আবু হানিফার মতন একজন বিজ্ঞ আল্লাহওয়ালা এবং আল্লাহ ভীরু মানুষের পক্ষে এ ধরনের কথা বলাটাই উপযুক্ত। কি বলেছেন যে এজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যে যখন কোনো হাদিস সহি পাওয়া যাবে তখন সেটাই আমার মাঝহাব বা সেটাই আমার মত। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের অনুসরণ শুধু করতে হবে, আর কারো অনুসরণ করতে হবে না। যদি এই কথা কোনো হানাফি বলে থাকে তাহলে সে হানাফি না, কারণ ইমাম আবু হানিফার অনেক মতের খেলাফ বা বিপরীত কথার উপরে বর্তমানে হানাফি মাঝহাব প্রতিষ্ঠিত। অর্থাৎ ইমাম আবু হানিফার পরে তার অনুসারী যারা ছিল তাদের বিভিন্ন মত বা বিভিন্ন মন্তব্য বা ফতোয়ার উপরে মাঝহাব প্রতিষ্ঠিত। অথচ তারা ইমাম আবু হানিফার কথাকে মানেন নাই। তাহলে যদি এটাই হয়ে থাকে তাহলে অন্যান্য ছাত্রদের ওই সমস্ত যে ফতোয়াগুলো আছে সব বাদ দিতে হবে, সব ক্যান্সেল করতে হবে, দিয়ে ইমাম আবু হানিফা যেগুলি বলেছেন সেগুলি শুধু আনতে হবে, কিন্তু এটা সম্ভব নয়। তো এখন যে সমস্ত ছাত্ররা বা পরবর্তী জামানার ইমামরা ইমাম আবু হানিফার মতের বিপরীত মত পোষণ করেছেন, এর মাধ্যমে তারা ইমাম আবু হানিফাকে অসম্মান করেছেন নয়, ইমাম আবু হানিফাকে তারা খাটো করেছেন তাও নয়, কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একজন মুজতাহিদ ছিলেন। তিনি যে ইজতিহাদ করেছেন তার জন্য, যেখানে সঠিক ফতোয়া দিয়েছেন তার জন্য তিনি দ্বিগুণ সওয়াব পেয়েছেন, আর যে ক্ষেত্রে তার ভুল হয়েছে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এবং ক্ষমা করবেন এবং তাকে তার তাকে এক গুণ বা এক একটা সওয়াব অবশ্যই আল্লাহ দান করবেন। সুতরাং এ নিয়ে ইমাম আবু হানিফার কোনো চিন্তা নেই। কিন্তু ইমাম আবু হানিফাকে ওই যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সে ভুলের জন্য কেউ যদি খাটো করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা তাকে তার দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে তাহলে তারা সমস্যায় পড়বে। এটা আরেকটা হচ্ছে যে ইমাম আবু হানিফার কোনো কথা সহি হাদিসের বিপরীত পাওয়ার পরেও যদি কোনো মানুষ সহি হাদিসকে না মানে এবং আবু হানিফাকেই অন্ধ অনুসরণ করে তাহলে তারা প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফার মতের বিপরীত গেল, ইমাম আবু হানিফাকে অসম্মান করলো এবং তাকে ইমাম রূপে তারা মানলো না। কেন না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহি হাদিসকে মানার উপদেশ দিয়ে গেছেন, এর ফলে যারা ইমাম আবু হানিফাকেই গ্রহণ করলো আর হাদিসকে মানলো না তারা প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফাকে মানলো না। আল্লাহু আলাম, আশা করি বুঝতে পেরেছেন।